এরপর দেখবেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হতে পেরে আমরা গর্বিত সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামিক কিউএনএ উইথ ইকরা আজকের অনুষ্ঠান প্রতি বুধবারের মতো আজও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লিয়াকত হোসেন জুবায়ের সাথে আছেন আমার অতিথি আমার সদ্য উস্তাদ দারুল উলুম ফর্দিস্কার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ দর্শক আমরা এ পর্যন্ত মুফতি সাহেব হুজুরের কাছ থেকে নামাজ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিকভাবে শুনতেছিলাম উলামায়ে কেরামরা বলেন নামাজ হচ্ছে এমন একটি আমল যে ব্যক্তির নামাজ যত বেশি সুন্দর হবে তার জীবন তত সুন্দর হবে যার জীবন সুন্দর হবে তার মৃত্যু সুন্দর হবে যার মৃত্যু সুন্দর হবে তার কবর জগৎ সুন্দর হবে যার কবর জগৎ সুন্দর হবে তার আখেরা সুন্দর হবে যার আখেরা সুন্দর হবে সে জান্নাতি সে জান্নাতে প্রবেশ করবে সুতরাং এই নামাজের নামাজকে শুদ্ধ এবং সুন্দর করতে মাসলা মাসাইল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব আসুন আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আজকের নামাজ সংক্রান্ত আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ আহসানাল জাযা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تبارك وتعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় সালা প্রসঙ্গে হয়তো আপনাদের স্মরণ থাকবে গতকালকে আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজের সেজদা নিয়ে এবং আমরা জানি সেজদা নামাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুকন নামাজ শুরু করার পরে ছয়টি কাজ রুকুন বা ফরজের পর্যায়ে তাকবীরে তাহরিমা কিয়াম কেরাত রুকু সেজদা কায়দা আখরালা সিটিং এই ছয়টি কাজের কোনো একটি ইচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত
যদি আমার নষ্ট হয়ে যায় মিস হয়ে যায় চুটে যায় নামাজই হবে না নামাজ নতুনভাবে পড়তে হয় বিশেষ করে সেজদা এত গুরুত্বপূর্ণ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা পুরো সালাতকে কোন জায়গায় রুকু শব্দ দিয়ে কোন জায়গায় কিয়াম শব্দ দিয়ে আবার কোন জায়গায় সেজদা শব্দ দিয়ে পুরো নামাজ মিন করেছেন একজন মানুষ যদি অসুস্থ হওয়ার কারণে স্বাভাবিকভাবে রুকু সেজদা দিয়ে নামাজ পড়তে নাও পারে অন্ততপক্ষে জায়নামাজে বসে সেজদা দিতে পারে অথবা সে শুধু দাঁড়াতে পারে কিন্তু দাঁড়ানো থেকে রুকু দিয়ে সেজদা যেতে পারে না তো সেখানে কিয়াম পারলেও রুকু পারলেও যদিও রুকুতে বসতে পারে না আবার ফ্লোরে বসে সেজদা দিতে পারে এবার প্রশ্ন হলো যে উনি শুধু কিয়াম পারেন বা শুধু রুকু পারেন বা শুধু সেজদা পারেন তো ওই ব্যক্তি কোনটিকে প্রায়োরিটি দিয়ে কোন কাজটি করতে হবে হয়তো আপনার অবগত আছেন বলেন তো দেখি ওই ব্যক্তি যদি কিয়াম বা রুকুর মাধ্যমে নামাজ পড়ে আর সেজদা ফ্লোরে না দেয় নামাজ হবে হবে না ফুকাহায়ে কেরাম সবাই একমত ওই অবস্থায় ওই ব্যক্তি স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারলেও যদি ফ্লোরে বসে সেজদা স্বাভাবিক নিয়মে দিতে পারেন তো উনি সেজদাকে প্রায়োরিটি দিয়ে জায়নামাজে বসে সেজদা দিয়ে নামাজ পড়তে হবে তাহলে কী বোঝা গেল যে কিয়াম রুকুর চেয়েও যে কোনো একটি করতে পারেন যে ব্যক্তি ওনার জন্য সেজদাকে প্রায়োরিটি দিতে হয় এক কোরআনে করিমের ১৪টি আয়াত রয়েছে তিলাওয়াত করার পর আমরা সেজদা দিই যেটাকে সেজদা তিলাওয়াত বলা হয় যখন একজন বনি আদম কোরআন শরীফের এই আয়াত তিলাওয়াত করে সেজদা দেয় তখন শয়তান কিন্তু মাথা আসারতে শুরু করে এবং ক্রন্দন শুরু করে এই কথা বলে উমির আবনু আদমা বিসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্না ও উমির তু বিসুজুদ ফা আনকার তু ফালিয়ান্নার হায় হায় সান অফ আদমকেও সেজদার হুকুম দেওয়া হয়েছে সে সেজদা দিয়ে কী সুন্দর আল্লাহকে খুশ করতেছে এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে আমাকেও আল্লাহ সেজদার হুকুম দিয়েছিলেন আমি দেই নাই যার ফলে আমাকে জাহান্নামে যেতে হবে সে আফসুস করে তো সেজদা এমন একটি ইবাদত যার মাধ্যমে জান্নাত পাওয়া যায় এবং শয়তান আমাদের সেজদাতে সে কান্না শুরু করে জমিনের মধ্যে সে মাতাকে জমিনের মধ্যে তার মারা শুরু করে তার অশান্তি শুরু হয়ে যায় রবিয়া ইবনে কাব আল আসলামি আনসারি সাহাবিকে যিনি নবী করিম সাল্লামের শেষ রাত্রে খদমত করতেন তো কোনো এক রাত্রে আল্লাহ নবী বলেছিলেন ও রবিয়া তুমি তো এত রাত্রে গভীর রাত্রে সবাই ঘুমাইতেছে তুমি আর খেদমত করতেছ বলো তো তোমাদের আমি কী দোয়া করতে পারি উনার বিশ্বাস ছিল আমার নবী যে দোয়া করবেন দোয়াটি অবশ্যই কবুল হবে কারণ নবীজির দোয়া তো অবশ্যই কবুল হয় আবার টাইম ছিল থাকলে টাইম দোয়া তো অবশ্যই রিটার্ন হবে না একটাবার চিন্তা করুন যদি এই সুযোগ আপনি পাইতেন বা আমি পাইতাম মনের সঙ্গে একটাবার মিল করে আপনার মনকে জিজ্ঞাসা করেন আপনি এই সুযোগে আল্লাহ নবীর কাছে কী আবদার করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কোন দোয়াটি করেন উনারা ছিলেন সাহাবা যাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য পরীক্ষা করেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া তাদের অন্তর ইমানে ভরপুর ছিল والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون من فضل الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود তাদের চেহারা দিকে তাকালে সেজদার আসর পাওয়া যেত এটা সাহাবা কামের পরিচয় ছিল এই সুযোগ পেয়ে হযরত রবিয়া ইবনে কাব উনি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটি মাত্র চাহিদা আমি একটি জিনিস চাই সেটি কী লক্ষ্য করে শুনুন মনোযোগ সহকারে শুনুন কী চেয়েছিলেন উনি উনি বললেন আস আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সঙ্গী হতে আমি চাই জান্নাতে আপনার কাছে আমি একটু জায়গা পেয়ে দিই এটাই আমার চাওয়া নবজি এরপরও আবার ওনাকে স্মরণ করে দিলেন আওয়া গরু জালিক রবিয়া আর কী চাও না শুধু এইটাই উলিমা রাসুল আমার একটি মাত্র চাওয়া নবজি ঠিক আছে তোমার চাওয়া পূরণ হবে তবে আমাকে একটু হেল্প করতে হবে সেটি কি আইননি আলা নফসিকা বেকসরতি সুজুদ তুমি তোমার আমল নামায় বেশি সজদা জমা রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার সে আশা পূরণ করবেন তো জান্নাত পেতে হলে নবজির পাশে জান্নাতে সিট নিশ্চিত করতে হলে যে কাজটি আপনাকে সহায়তা করবে সেটি কি সজদা তো আমরা আলোচনা করেছিলাম সেজদা কীভাবে দিতে হয়
সেজদার মধ্যে কোন তসবি পড়তে হয়? আমরা কোন তসবি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে তিনবার। আল্লাহর নবী কোন কোন সেজদা অনেকবার রিপিট করে, কি পরিমাণ লম্বা সেজদা করেছেন! আল্লাহু আকবার। সূরা বকরা, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়তে যে পরিমাণ সময় লাগছিল, একদিন শেষ রাত্রির নামাজে আল্লাহ নবী সেই পরিমাণ সময় রুকুতে, সেই পাঁচপাড়া পড়ার পরিমাণ সময় রুকু থেকে দাঁড়িয়ে কমাতে, আবার সেজদাতে, আবার দুই সেজদার মধ্যখানে সমান এই পাঁচপাড়া পড়ার পরিমাণ সময় কয়েক ঘন্টা আল্লাহ নবী সেজদার মধ্যে ছিলেন, রুকুর মধ্যে ছিলেন। তো ওই সেজদায় তো আল্লাহ নবী মাত্র তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা বলেন তা তো নয়, অনেকবার বলেছেন, রিপিট করেছেন। এছাড়াও সেজদার তসবির ক্ষেত্রে আমরা যেগুলো হাদিস থেকে পাই, ১২ প্রকার তসবি। কত প্রকার? সুবহান রাব্বিয়াল আ'লা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন তসবি সেজদাতে পড়েছেন। সব রাওয়াত মিলিয়ে টোটাল ১২ প্রকার তসবি পাওয়া যায়। আপনি জানলে বিশুদ্ধভাবে ওই তসবিগুলোর মধ্যে যে কোনো তসবি আপনি ভিন্ন টাইমে, বিভিন্ন সময়ে, ভিন্ন নামাজে, বিশেষ করে নফল এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ফরজও পড়তে পারেন। বাট আমরা যারা পড়তেছি সুবহান রাব্বিয়াল আ'লা, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এটাও হাদিস দ্বারা প্রমাণিত, মুসনাদে আহমদ, দারকুতনি, বাইহাকি, তিরমিজি সহ বিভিন্ন হাদিস কিতাবে এই তসবিটা এসেছে। এর মাধ্যমে নামাজ হচ্ছে, ১০০% হচ্ছে, আমাদের কোনো সন্দেহের কোনো কারণ নেই। বাট ওগুলো জানলেও পড়তে পারি, ঠিক আছে? তারপরে সজ্জা থেকে উঠে নবী করিম দুই সজ্জার মধ্যখানে কী তসবি পড়েছিলেন? আল্লাহুম্মা ফিলি বা রব্বি ফিলি, আবার কোনো বলছেন আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আবার সব মিলিয়ে ৬০টা শব্দ পাওয়া যায়, ৬০টি দোয়া। আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফানি, এই ৬০টি শব্দ। এ আল্লাহ, তুমিকে মাফ করো, আল্লাহ তুমিকে দয়া করো, আমাকে রিজাক দান করো, আল্লাহ তুমি হেদায়ত দান করো, আয় আল্লাহ তুমি আমার যেগুলো ক্ষতি হয়ে গেছে এটার তুমি ক্ষতিপূরণ করে দাও, কাবার করে দাও, জবর নফসান করে দাও, ওয়ারফানি আয় আল্লাহ তুমি আমার দরজা বুলন্দ করো, ওয়াআফিনি একটি শব্দ রয়েছে, আয় আল্লাহ বেমার আজার বিপদ আপদ দুশ্মনে দুশ্মনি এবং সব ক্ষতির কাছ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো, প্রোটেকশন করো। বলেন তো দেখি এই ৬০টি দোয়া যদি কবুল হয়ে যায়, এর বাইরে তো আপনার চাওয়ার কিছু থাকলো না, সব আপনি পেয়ে গেলেন। নামাজ এত ইম্পর্ট্যান্ট, যে নামাজের মতো নামাজ হয়, এই নামাজ আপনাকে কামিয়াব করে দেবে। এর ফলেই আমি প্রথমে পড়েছিলাম কাদ আফলাহাল মুমিনুন, মুমিন কামিয়াব হয়ে যাবে যদি তার নামাজের মধ্যে খুশুখুতু থাকে, মনোনিবেশ করে এবং কনসেন্ট্রেশনের সাথে, ডিভোশনের সঙ্গে যদি সে নামাজ পড়তে পারে, তাহলে সে কিন্তু সফল কাম, সে কামিয়াব। কোরআনে করিমের সুরায় বকরায় ৫টি কোয়ালিটির মধ্যে থেকে ১টি কোয়ালিটি বলা হয়েছে, যারা নামাজকে কায়েম করবে, স্টাবলিশ করবে, এবং যারা ইমান বিল গায়েব, গায়েবের উপর তার ইমান মজবুত থাকবে, জাকাত প্রদান করবে, আখেরাতের বিশ্বাস রাখবে, আসমানি কিতাবের উপর কোরআন সহ বিশ্বাস রাখবে, এই ৫টি গুণে গুণে যারা, তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সঠিক হেদায়েত প্রাপ্ত এবং এরাই সফল এবং এরাই কামিয়াব। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সেজদা থেকে উঠার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট দাঁড়িয়ে যেতেন। এই মর্মে হাদিস রয়েছে তিরমিজি শরীফে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহাজু আলা সুদুরে কদমাইহি, ওয়াইনে হুজুর বলেন আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাকাতে বৈঠক নাই, কায়দা নাই, প্রথম এবং তৃতীয় রাকাতে সাধারণত রাসূলুল্লাহ ইসলাম সুজা দ্বিতীয় সজ্জার পরে দাঁড়িয়ে যেতেন, সেখানে বসতেন না, এবং এটাই উলামা একরামের কথা, আপনি প্রথম এবং তৃতীয় রেখাতে না বসেই দ্বিতীয় সজ্জার পরেই আপনি স্টেট আপনি দাঁড়িয়ে যাবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাল্লাদ ইবনে রাফে', বুখারী শরীফে যে হাদিস রয়েছে, ওনাকেও বলেছিলেন তুমি সজ্জা দেওয়ার পরে তারপরে সুম্মান হাজ, তারপরে তুমি দাঁড়িয়ে যাবে আলা সুদুরে কদমাইক, সেখানে বসে একটু সময় রেস্ট নিয়ে ওঠার কথা বলেন নাই। বাট আরেকটি হাদিসে এসেছে বুখারী শরীফে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতেও একটু সময় বসে, যেটাকে কিতাবের পরিভাষায় জলসায়ে ইস্তেরাহত বলা হয়, রেস্টিং, সিটিং, সিটিং ফর রেস্ট, একটু সময় তুরা সময় একটু নবী রেস্ট নিয়ে তারপরে উঠতেন, সেটাও জায়েজ আছে কিন্তু। বাট আমরা বলি সুস্থ যারা, সবল যারা, তারা ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন, যারা একটু বয়স্ক দুর্বল তারা একটু সময় বসে উঠতে চান, সেটাও জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বয়স্ক হওয়ার পরে আখেরি উমরে জলসা ইস্তেরাত করেছেন,
ঠিক আছে তো এই জলসা ইসরাত ওই এই মাসলাটাও কিন্তু নামাজের প্রায় 200 মাসাইল যেগুলো উত্তম অনুত্তমের ক্ষেত্রে রাওয়াতের ভিন্নতার ক্ষেত্রে ওলামাদের ভিন্ন মত এর মধ্যে এই একটি আমরা জানি দুই রাকাত করে বসতে হয় কায়দায় হলো আবার কোন নামাজের তিন রাকাত করে বসা আছে যেমন মাগরিবের নামাজ এবং বিতির নামাজ আবার চার নম্বর রাকাতে তো বসা আছেই কিন্তু এক আবার চার রাকাতে আমাদের তৃতীয় রাকাতে বৈঠক নাই সেখানে জলসা করতে হবে না করতে হবে না উত্তম অনুত্তমের উলামায়ে কেরামের ব্যবধান কেন ওই হাদিসের উপর ভিত্তি করে আবু হুমায়রা সাঈদ রেখে এসেছে রসুল ইসলাম বসতেন সলমা রাদিয়াল্লাহু আনহু বসতেন আবার ওয়াইল হুজুর বলতেছেন যে রসুল ইসলাম বসতেন না তো সব মিলিয়ে আমরা বলি না বসাই উত্তম যদি কারো উদর হয় বয়স্ক হন দুর্বল হন তার বসাও জায়েজ আছে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু প্রত্যেককে সঠিকভাবে নামাজ শিক্ষার জন্য অভিযান করে আমার থেকে কলার যুগ হয়েছেন আমরা কলার দিকে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার দুই তিনটা প্রশ্ন আছিল কি আপনার প্রশ্ন বলুন হুজুর সালাতুল হাজতের নামাজ নফল না সুন্নত অর্থাৎ আমি জানতাম চাইরাম আর কোন প্রশ্ন আছে আর হইল কি বিয়ার খাবিন 20 লাখ 30 লাখ লই ইটা কিটা আচ্ছা আর আর একটা প্রশ্ন হইল কিটা এই যে নমাজ যেন রাস্তাঘাটে কচর হয়ে যায় কি কচরের নামাজটা কচরের মাঝে ও যেমন ফর্জ জোরের ফর্জ ফর্জ কচর লাগাইয়া পড়া নি না খালি কচর লাগাইয়া পড়া অক্টাটা জানতাম তাই আবার হইবেন প্রশ্নটা ক্লিয়ার হয়েছে না রাস্তাঘাটে যে নামাজ কি তো হয়ে যায় কচর নামাজ হয়ে যায় কি সফরও জি একটা ফোর্ড লাগাইয়া ফোর্ড কইয়া কচর বটা আপনি না খালি কচর কইয়া আচ্ছা আমরা কইয়ার নিয়তের সময় আর কোনো প্রশ্ন আছে আপনার জি না আর কোনো ওকে ওকে জাজাকাল্লাহ আপনি শুনতে থাকুন মুফতি সাহেব হুজুর উত্তর দিবেন ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন সালাতুল হাজত এটা সুন্নতে গৈর মুআক্কাদা সুন্নতে গৈর মুআক্কাদাকে গৈর মুআক্কাদাকে যদি আপনি নফল নিয়তে পড়তে চান সেটাও জায়েজ আছে তো উত্তম হবে আপনি সুন্নতের নিয়তেই পড়ে ফেলুন তো আমি আবার বলছি সুন্নতে গৈর মুআক্কাদাকে নফলের নিয়তে পড়লেও কোনো সমস্যা হয় না অতএব আপনি এটাকে সুন্নতে মুআক্কাদা নাই যেহেতু সুন্নতের মধ্যে দুইটি ক্যাটাগরি রয়েছে কি সুন্নত রয়েছে বেশি ইম্পর্টেন্ট আল্লাহ নবী প্রায় পড়েছেন বাদ দেন নাই এটাকে সুনের রাওয়াতিব বলা হয় যেমন এরকম সুন্নত হলো ডেইলি 12 রাকাত ফজরের আগে 2 রাকাত জোহরের আগে 4 রাকাত জোহরের পরে 2 রাকাত মাগরিবের পরে 2 রাকাত এশার পরে 2 রাকাত এবং এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বা সুনের রাওয়াতিব যেই শব্দে আপনি বলুন না কেন যেটা একটু আলাদা এনফেসাইজ করা হয়েছে এবং আল্লাহ নবীর উপর গুরুত্ব দিয়েছেন এই সুন্নত 12 রাকাত যারা পড়বে জান্নাতে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পালিশ বানাবেন এছাড়া বাকি সুন্নত এগুলো সুন্নতে গৈর মুআক্কাদা সালাতুল হাজত এটাও নফল বা সুন্নতে গৈর মুআক্কাদার নিয়তেও আপনি পড়তে পারবেন সমস্যা নাই রাসূল বলেছেন যদি কারো কোনো হাজত হয় জরুরত হয় আল্লাহর কাছে অথবা কোনো মানুষের কাছে তখন উত্তম হবে সুন্দর করে অজু করে 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজতের দোয়া যেটি আছে লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল করিম লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল আযীম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতু মিন কুল্লি বিররিং ওয়াস সালামাতু মিন কুল্লি ইসম আল্লা তাদালি যাম্বান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতা মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন কোন কোন হাদিসে আরো ভিন্ন আরো এক্সট্রা দোয়া রয়েছে এই দোয়া পড়ে আপনি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই হাজত এবং পুরো করে দেবেন এই নামাজকে আপনি সুন্নতে গৈর মুআক্কাদা নিয়তে পড়তে পারবেন নফল নিতে পড়লেও জায়েজ হবে সমস্যা হবে না দ্বিতীয় প্রশ্ন হলো কাবিনের মধ্যে 20-30 লাখ টাকা যেটা লেখা হয় বিশ্বাস করবেন এটা অনেক সময় মনে করা হয় যে পয়সা দিয়ে আমরা বিয়াকে ধরে রাখবো কিন্তু মনে রাখবেন এই পয়সা দিয়ে বিয়া ধরে রাখা যায় না এই দেশেও হয়তো আপনারা শুনেছেন একটি বিবাহ হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে আকাশে আবার ওই ফ্যামিলি আমি আরেকটি বিয়া জমিনে আমি পড়িয়েছিলাম জমিনের বিয়েটা এখন মনে তো আছে কিন্তু আকাশে যে আগদতা হয়েছিল হেলিকপ্টারের মাধ্যমে প্লেনের মাধ্যমে ওইটা কিন্তু টিকে নাই ভেঙে গেছে বাতাসের উপর বিয়া টিকবে কয়েকদিন তো পয়সার মাধ্যমে কোনো বিয়া টিকিয়ে রাখা যায় না এজন্য বিবাহের আক্তের মধ্যে 3টি আয়াত পড়া হয় এখানে একটিও
কয় লাখ টাকা মোহর দিয়েছেন এই মর্মের কোনো একটি আয়াত নাই। তিনটি আয়াতের মধ্যে শব্দ বারবার রিপিট করা হয়েছে ইত্তাকুল্লাহ, প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আবার ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আয়াত সেম ইত্তাকুল্লাহ, প্রথম আয়াত দুইবার ইত্তাকুল্লাহ এসেছে, দ্বিতীয় আয়াত আবার ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং জবান ঠিক রাখো। বিবাহ ঠিক রাখতে হলে তাকওয়া থাকতে হয়, স্বামীর ভিতরে যে আল্লাহর ভয় থাকে ওই স্বামী কোনোদিন স্ত্রীর হক নষ্ট করবেন না। যদি কোনো স্ত্রীর ভিতরে আল্লাহর ভয় থাকে, স্বামী ঘরে না থাকলেও কোনোদিন ওই স্ত্রীর মাধ্যমে স্বামীর হক নষ্ট হবে না। এজন্য তাকওয়া সবচেয়ে বড় সম্পদ, 20 লাখ 30 লাখের সিকিউরিটির মাধ্যমে বিবাহে কোনোদিন টিকিয়ে রাখা যায় না। এবং এটাও কিন্তু একটা অনুত্তম কাজ, আপনি একটা ছেলের উপর অযথা বিরাট বড় একটা পয়সার বোঝ আপনি চাপিয়ে দিলেন, সে তো দিতেই পারবে না। আদৌ নবীজি বলেছেন আজমুন নাসে বরকাতান আয়সরু মুনাতান, যে বিবাহের মধ্যে খরচ কম হবে ওই বিবাহে বরকত বেশি হবে। আর আমরা চাই বেশি পয়সা চাপিয়ে দিয়ে আমরা বেবরকত করে ফেললাম, সেখানে আমরা বরকত কীভাবে পাবো? এবং যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কত হারাম ইচ্ছা অনিচ্ছায় ঢুকেই পড়ে, আল্লাহর আইন লঙ্ঘন করি, তো এই বিবাহের মাধ্যমে শান্তি কীভাবে পাবো? এই জন্য বিবাহকে গুণামুক্ত করতে হবে। এবং এইভাবে অযথা লম্বা লম্বা মোহরের মাধ্যমে যে আমরা যে চাপাচাপি করি এটা থেকে আমরা বেরোয় আসতে হবে, এটা ভালো জিনিস নয়। ওই দিন ওই গত একদিন আগে আমি একটা ছেলের সঙ্গে কথা বললাম, বর্তমানে তার বিবাহটা ঝুলন্ত, 7 বছর একটা মেয়ে রেখে স্বামী এক জায়গায় আর স্ত্রী এক জায়গায়, বিবাহ প্রায় বাঙ্গার পর্যায়ে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। তো ছেলে বলতেছে, মেয়ের অভিযোগ হলো যে শাদি করার সময় উনি 20 লক্ষ টাকা মোহর, 20,000 পাউন্ড 20,000 পাউন্ড মোহর দেওয়ার কথা বলেছিলেন, 1 টাকাও দেন নাই। ছেলেকে বললাম তুমি মেহর দেও নাই কেন? সে বললো হুজুর ওইটা তো তোমরা বলছিলেন যে শুধু লেখলেই চলবে, আমাকে দিতে হবে না, তো আমি দেবো কেন? আবার ওই কিছুদিন পরে ওই ছেলেটা 1 তালাক 2 তালাক 3 তালাক 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 পরে 7 তালা দিয়ে পরে এসেছে, আল্লাহু আকবার। তো এই দেখেন এই যে মেন্টালিটি, ছেলে বলতেছে আমাকে চাপ সৃষ্টি করে তারা 20,000 পাউন্ড লেখাইছেন এবং ওই সময় বলছেন এটা লেখলেই চলবে, দিতে হবে না। এটা বলেন তো দেখি, যদি দিতেই হবে না তো কেন লেখাবেন কেন? আর লেখাই যখন হলো দিতে হবে না কেন? মোহর যাই লেখা হয় না কেন, এটা অবশ্যই ঋণ এবং এটা ডিউ থাকে, এটা স্বামীর উপর দিতেই হয়। এজন্য স্বামীর অবস্থার উপর বিবেচনা করে এমন একটি মোহর দায় করতে হবে যেটা পরিশোধ করা যেন হয়ে যায় নগদ বা সুন অ্যাজ পসিবল। অতএব এই লম্বা 20-30 লাখ টাকার যে মোহর যেটা লেখা হয় বা কাবিন যেটা লেখা হয় এটা খুব ভালো কাজ নয়। কাবিন বলতে এখানে একটি ব্যাপার, কাবিন ফার্সি শব্দ, মোহরের বাকি অংশটাকে ফার্সিতে কাবিন বলা হয়, মোহরের ডিউ অংশ। মোহরের কিছু অংশটা ক্যাশ দেওয়া হলো এটা তো মোহরই, আর মোহরের যে অংশটা বাকি থাকে যে পরে দেওয়া হবে ডিউ, ফার্সি ভাষা এটাকে কাবিন বলে। আমরা বর্তমানে এই কাবিন শব্দকে সিকিউরিটি হিসাবে বড় অঙ্কের একটা পয়সা সেলের উপর আমরা দায়িত্ব করে রাখি, এটাকে আমরা সাধারণত আমাদের সমাজে এটাকে আমরা কাবিন বলে থাকি। এটা না মোহর না কি আমরা নিজেই বুঝি না। আসলে কাবিনটাও কিন্তু মোহরেরই এক পার্ট, কোন পার্ট? যে পার্টটা অনাদায় থাকছে পরবর্তী দিতে হবে, যেহেতু এটা মোহরেরই পার্ট যেটা কেন দিতে হবে না। তাই এমন একটি অ্যামাউন্ট নির্ধারণ করবেন উভয় সম্মতিক্রমে যেটা স্বামীর সাধ্যের এবং ক্যাপাসিটির ভিতরে থাকে, যেন তার ক্যাপাবিলিটির ভিতরে যেন থাকে। আসলে বুঝতে পেরেছেন। আপনার আরেকটি প্রশ্ন হলো কসরের নামাজ রাস্তা নয় বলতেছেন, মানে বাহিরে যদি আপনি 48 মাইল বের চেয়ে দূর কোথাও চলে যান তা আপনি মুসাফির হয়ে গেলেন এবং সেখানে সফরে আপনার জন্য কিছু ফেসিলিটি রয়েছে, আপনি ফরজ নামাজ জুহর আসর এশা এই 4 রাকাত ফরজের মধ্যে আপনি 2 রাকাত পড়তে পারবেন। আপনার প্রশ্ন হলো আপনার নিয়ত কীভাবে করবেন? নিয়ত তো ফরজেরই করবেন, কারণ সফরের মধ্যে আপনার জুহরের ফরজ ফরজই থাকতেছে, আপনি নিয়তি করবেন ফরজ জুহরের ফরজ পড়তেছি। হ্যাঁ, 4 রাকাতের পরিবর্তে আপনার নিয়ত থাকবে কয় রাকাতের? 2 রাকাতের। আসরের ফরজ ফরজই থাকবে, আপনি 4 রাকাত ফরজের পরিবর্তে আল্লাহ পাক আপনাকে সহজ করার জন্য বলেছেন যে আপনি 2 রাকাত পড়েন। নিয়ত করবেন যে আমি আসরের ফরজ পড়তেছি বাট 2 রাকাত, এশার ফরজ পড়তেছি 2 রাকাত, কেন আমি মুসাফির। আর বাকি সুন্নত নামাজ যেভাবে আছে এভাবেই থাকবে, সুযোগ থাকলে পড়তে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহর নবী ও সফরে বাদ দেন নাই, আপনিও বাদ দিবেন না। আর বাকি সুন্নত মকদা পড়তে পারলে ভালো, না পড়লেও কোনো সমস্যা হবে না। আর সুন্নত পড়লে কিন্তু যে নামাজের সুন্নত জয়ের কাছে সৈয়ের কাছে পড়তে হবে এবং বিতির নামাজও জায়গায় থাকবে, পড়তে হবে আপনাকে।
মাগরিবের তিন রেকাত, তিন রেকাতই পড়বেন কোনো বেশ কম নাই, ফজরের দুই রেকাত ফরজ, দুই রেকাতই থাকবে। পরিবর্তন শুধুমাত্র হলো নামাজের মধ্যে, তিন নামাজের মধ্যে কোন তিন নামাজ, জুহরের চার রেকাতের মধ্যে দুই রেকাত, আসরের চার রেকাতে দুই রেকাত, এশার চার রেকাতে দুই রেকাত। জাযাকুমুল্লাহ আহসান জাযা। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা, বিরতির পূর্বে আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছিলাম। আমরা বিরতির পূর্বে সজদা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল শুনছিলাম, এখন আমার মনে হয় হুজুর ধারাবাহিক কিছু আরও কিছু আলোচনা শোনার পর আমরা কলটা নিলে ভালো হবে, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস হিসাবে। আমরা বলেছিলাম দ্বিতীয় সেজদার পরে প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে যদি কায়দা না থাকে তাহলে সুজা দাঁড়িয়ে যাওয়া না বসে, বাট এখানে বিপরীত আরেক ধরনের হাদিস পাওয়া যায়, রসুল্লাহ সাল্লাম কিছু সময় বসে তারপরে দাঁড়িয়েছেন, যেটাকে কিতাবের পরিভাষায় জলসা ইস্তেরাহত বলা হয়। সো কিছু উলামায়ে কেরাম মনে করেন প্রথম এবং তৃতীয় রাকাতে কায়দা এবং বসা না থাকলেও একটু সময় রেস্ট নিয়ে তারপরে উঠলে ভালো, মুস্তাহাব। বাট মেজরিটি উলামায়ে কেরাম মনে করেন এটা কিন্তু যারা বয়স্ক, যারা দুর্বল তাদের বেলায় জায়েজ হলেও যারা সবল রয়েছেন তারা স্টেজ দাঁড়িয়ে যাবেন। এবং এই মর্মে হাদিস রয়েছে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে, উনি বলেন আমি নিজে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে দ্বিতীয় সিজদার পরে না বসে স্টেট উনি দাঁড়িয়ে গেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাজু আলা সুদুরে কদমাইহি, উনি স্টেট দাঁড়িয়ে গেছেন, এই মর্মে রিপোর্ট করেছেন হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার যেহেতু কোনো হাদিসের মধ্যে বসার কথাও এসেছে, যদি কেউ একটু বসেন সেটাও জায়েজ রয়েছে। এজন্য একটি মাসলা, অনেক সময় দেখবেন ভুলবশত আমরা প্রথম অথবা তৃতীয় রাকাতে কনফিউজ হয়ে যে আদৌ এখানে কোনো কায়দা আছে না, আমরা একটু বসে পড়ি, আসল হলো ও এখানে তো কোনো কায়দা নাই, আবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম। এই যেন সামান্য সময় বসার সঙ্গে সঙ্গে আপনার স্মরণ হয়ে গেল যে এখানে কোনো কায়দা নাই আর আপনি দাঁড়িয়ে গেলেন, এই সামান্য সময় বসার কারণে ইনশাআল্লাহ সিজদা ওয়াজিব হবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেছেন তোরা সময়, এর উপর ভিত্তি করে একটু সময় একবার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় আপনি বসে গেলেও আপনার স্মরণ হয়ে গেছে স্টেটমেন্ট দাঁড়িয়ে গিয়েছেন, এই বসার কারণে ইনশাআল্লাহ সিজদা ওয়াজিব হবে না। অনেক সময় মসজিদে এরকম হয়ে যায়, ইমাম সাহেব ভুলবশত প্রথম রাকাতে একটু সময় বসে গেছেন আর স্মরণ হয়ে গেছে, বা বসার সঙ্গে সঙ্গে পিছন থেকে আল্লাহ উপর বলেই ফেললো আর ইমাম সাহেব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছেন, আত্তাহিয়াতু আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু এগুলো পড়তে পারেন নাই, শুধু বসছেন, পড়বেন কি না পড়বেন না মতো থাকতে থাকতেই স্মরণ হয়ে গেছে দাঁড়িয়ে গেছেন, ইনশাআল্লাহ ওই অবস্থায় সিজদা না দিয়ে নামাজ শেষ করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এই মশলা জানা রাখাতে ভালো। দ্বিতীয় রেখাতে উঠার পরে আপনি বিসমিল্লাহ পড়বেন, শুধু আউযুবিল্লাহ পড়বেন না, সানাও পড়বেন না, সুরায় ফাতেহা পড়বেন, রসময় ভাই সুরায় ফাতেহা পড়তেন, আগে বিসমিল্লাহ পড়তেন, এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বিতীয় রেখাত আগের মতো প্রথম রেখাতের মতো কমপ্লিট করে দ্বিতীয় সজ্জার পরে রসুল্লাহ ইসলাম কায়দায় বসতেন, বসে রসুল্লাহ ইসলাম তশাহুদ পড়তেন। এখানে একটি ব্যাপার, তশাহুদ কোন আলফাজে পড়ব এখানে বেশ কয়েক প্রকার তশাহুদ রয়েছে, ইভেন বুখারী শরীফের হাদিসের মধ্যে একটি তশাহুদ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, তুরা ডিফারেন্ট শব্দ এসেছে হযরত ইবনে আব্বাসের, আরও কিছু ডিফারেন্ট শব্দ এসেছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো এখানেও ওই দুই শতাধিক মাসাইল যেগুলোর মধ্যে যে কোনো একটি করলেও যাই আছে, বাট কোনটি উত্তম এই বিষয়ে উলামায়ের মধ্যে দ্বিমত রয়েছে। যেমন আমি আপনাকে বলতেছি, আমরা যে তশাহুদ পড়ি, কোন তশাহুদ পড়ি আমরা? হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা যে তশাহুদ এসেছে এবং এটা আসহ মাহফিল বা মোর অথেন্টিক অ্যাবাউট তশাহুদ, তশাহুদ সম্পর্কে যত বর্ণনা আছে সবচেয়ে মজবুত এবং স্ট্রং নারেশন হলো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বর্ণিত নারেটিভ যে তশাহুদটি সেটি আমরা পড়ে থাকি সাধারণত। কি التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أيها التشهد الألفاظ أر أركت تشهد الشيخ
হযরত ইবনে আব্বাস সালাম থেকে পুরো ডিফারেন্ট তো এখানেও আপনি কোন তাশহুদ পড়বেন কোন আলফা দিয়ে পড়বেন সেটাও একটা জানার ব্যাপার যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এটা বর্ষে এসেছে উনি বলেন যে আল্লাহর নবী সূরা যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে তাশহুদ শিক্ষা দিয়েছেন এবং আলফা ছিল কি আত-তাহিয়াতুল মুবারাকাতু বেশ কম পাইছেন পাইছেন না পাইছেন আত-তাহিয়াতু লিল্লাহি নয় আত-তাহিয়াতুল মুবারাকাতু সালাওয়াতু আত-তাইয়িবাতু লিল্লাহি তো এখানে লিল্লাহি চলে গেল পরে আত-তাহিয়াতুল মুবারাকাতুর একটা এক্সট্রা শব্দ দুই তিন নম্বর ওয়াসসালাওয়াতু আত-তাইয়িবাতুর আগে ওয়াও ছিল এখানে ওয়াও নাই তিন এই শুরুতেই তিনটা পার্থক্য আমরা পেয়ে গেলাম এইভাবে কিছুটা শাব্দিক ব্যবধান রয়েছে বাট এটাও জায়েজ রয়েছে এইভাবে টোটাল তাশহুদের ক্ষেত্রে সর্বমোট ছয় ধরনের তাশহুদ রয়েছে কয় প্রকার ছয় প্রকার এটা জানা ভালো যে কোনো এক প্রকার তাশহুদ পড়ে নামাজ হয়ে যায় তবে আমরা পড়ে যেটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত এবং সবচেয়ে অথেন্টিক এবং সহি এবং বিশুদ্ধ হওয়া এটার কারণে জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমার একটা প্রশ্ন হুজুরের কাছে আমি আমরা জানি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার কই আর আমি টিভির মাঝে আরবি লেখাও দেখলাম যে সুবহান নাল্লাহি তো একটা কোনটা সঠিক আল্লাহ আপনি কি লা পড়ইন আমি সুবহান আল্লাহ পড়ি সুবহান আল্লাহ পড়ইনি জি ওকে বুঝছি আচ্ছা ওখানে বলতে আর কোনটা নি জি না ওখান তো জানতাম স্যার আমাকে কোনটা সঠিক আর কি না নুন লাগাইতাম না আলিফ লাগাইতাম আচ্ছা আসসালাম আলাইকুম আপনার প্রশ্ন হলো যে তাসবি যেটা পড়া হয় এটাকে থার্ড কলিমা বলা হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এখানে সুবহান আল্লাহি নয় সুবহানাল্লাহি নু এই নোটা গিয়ে আল্লাহ শব্দের লামের সঙ্গে জয়েন্ট হয়ে যাবে তো সুবহানাল্লাহি যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা না সুবহানাকাল্লাহুম্মা তো সেখানে হলো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা সেম এখানেও সুবহানাল্লাহি যেটা বিসমিল্লাহি বিসমি আল্লাহি আমরা পড়ি না বিসমিল্লাহি বিসমির মিম লামের সঙ্গে জয়েন হয়ে যায় আলহামদুলিল্লাহি আলহামদুলি আল্লাহি আমরা পড়ি না সমান এখানেও সুবহানাল্লাহি আপনি যেভাবে টিভিতে দেখেছেন ওইটাই কারেক্ট আপনি যেটা পড়েছেন সুবহানা আল্লাহি এটা হয়তো আপনি মিস্টেক হয়েছে তো পড়বেন নু লামের সঙ্গে জয়েন্ট করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার জি জাযাকুমুল্লাহ এই পরবর্তী কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আমি একটা প্রশ্ন করতাম আসেন জি ফরমা কাছে যে কোনো দোয়া মজনুন দোয়া কি জি মজনুন দোয়া পড়া যায়নি নমাজের ভিতরে নমাজের ভিতরে কোন জায়গায় পড়তা যে কোনো নমাজের ভিতরে আছে যে কোনো মজনুন দোয়া নমাজের ভিতরে আগে কোন জায়গায় নমাজ বল জায়গা আছে দাঁড়ানি ইতনা রুকু না সজদা ইতনা কোন জায়গায় জি না রুকু না জি ফরজ নমাজ সালাম ফিরাইবার আগে আচ্ছা বুঝছি তোমার বারে পরে সালাম ফিরাইবার আগে ইয়ো ওটা তো ভালো লাগে বুঝাই কোন জানো আর এটা ওইনি ইনশাআল্লাহ ভালো হবে আর কোনো প্রশ্ন আছে আপনার জি না আর কোনো প্রশ্ন নাই আপনার ওকে ওকে জাযাকাল্লাহ প্রথমত আমরা কি পড়ে থাকি আশা করি আপনিও এই দোয়াটা পড়ে থাকেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রহমনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এই দোয়াটা বুখারী শরীফে রয়েছে প্রশ্ন করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লিমনি দুআন আদউ বিহা ফি সালাতি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটি স্পেশাল দোয়া শিক্ষা দিন যে দোয়াটি আমি নামাজে পড়ব জিজ্ঞেস করেছিলেন উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাইরেক্টলি তো এই দোয়াটা বুখারী শরীফে বিশুদ্ধ রয়েছে এবং এত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া 100% এনাফ বাট বুখারী শরীফে হাদিসে রয়েছে
ওই আরবি যিনি তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে ভুল করেছিলেন, নবী আকরাম ইসলাম ওনাকে নামাজ শিক্ষা দিতে বলেছিলেন সুম্মা লিয়াতাখাইয়্যার মিনাদ দোয়া, এরপরে শেষ বৈঠকে উনি বসে ওনার পছন্দের একটি দোয়া পড়বেন। তাহলে কি বোঝা গেল, পছন্দের একটি দোয়া করা যায়। দুই, তিন নম্বর, নবী আকরাম ইসলাম আরও অনেক দোয়া করেছেন, আমরা ওই আলোচনা রয়েছে ইনশাআল্লাহ। আমি যেভাবে সজ্জার তসবিহতে 12 ধরনের রওয়ায়াত রয়েছে, এখানেও বেশ কয়েক প্রকার রওয়ায়াত রয়েছে ইসলাম কোন দোয়া করেছিলেন, তো আপনি যে কোনো একটি দোয়া করতে পারবেন। পাঠক রসুল ইসলাম শেষ বৈঠকে একাধিক দোয়া করেছেন না একটি করেছেন, তো বেশিরভাগ এক এক দোয়াই করেছেন এক একটা। তো আপনি চাইলে আজকে এক নম্বর একটা পড়লেন, আরেকজন একটা পড়লেন পড়তে পারেন যদি বিশুদ্ধভাবে জানেন, আর যদি বেশি পড়তে গিয়ে ভুল হয়ে যায় তাহলে ওই সময় আপনার জন্য কি উত্তম হয় বলেন তো দেখি। যে বেশি পড়তে গিয়ে ভুল করার চেয়ে আপনি যদি জানেন আল্লাহ আলম যদি শুদ্ধ এটা হয় তাহলে একটি পড়াই ভালো, বিশেষ করে ফরজের নামাজের ক্ষেত্রে। তো আমি এটাই অ্যাডভাইস করবো যে আপনি যদি পুরা কনফার্ম হন তাহলে অন্য দোয়া পড়তে পারবেন, নতুবা আপনি বিশুদ্ধ করে যেটা একটাই আপনি পড়েন এবং ইন্নি আল্লাহ যেটা পড়তেছেন এটা 100% হইতেছে, বাট চাইলেও আপনি অন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, পড়তেও পারবেন ইনশাআল্লাহ, তবে দোয়াটা যেন বিশুদ্ধ হয়। জাজাকুমুল্লাহ হাসান, জাজা জি জাজাকাল্লাহ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি একবার ফোন করছি জি, ওখান জানতাম আমি পড়তাম আগে ওগুলো যে সুবাহান সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জি, আমি ওই জন্য সালাত সালাতুল তসবির দোয়া নমাজ তো দোয়া পড়ই না। আচ্ছা, তা আমি ও একজন হুজুর জাম জিজ্ঞাসলাম যে কেন নুন নুনের লগে লাম দে লাগাইতাম না আলি লাম লামের লগে আলিফ লাগাইতাম, আমার কইলা আলিফের লগে লাম লাগাইতাম আল্লাহি কইতাম না। তিতে তাই রং কইছেন যেন কইছেন তো জানার অভাবে বা আপনার বুঝার অভাবে কোন এখন রং আছে হয়তো তান খোয়ার মাঝে রং অথবা আপনার বুঝতে আর না। আমি উল্লা ব্যাংকে উত্তান দে কইছি যে নুন না আলিফ আছে তা ঠিক না কি সুবহান আল্লাহ এটা আমরা এটা পড়াতেই তো না আমি কইতেছিলাম যে তাজুদের নামাজ যেন আমরা পড়ি, পড়ার পরে যে ফজরের রক্ত না হামায় 15 রক্ত থামাইবে আর 15 মিনিট আগে দ্বিতীয় নামাজ পড়লে কি পড়বে না আরো বেশি আগে পড়া লাগছে। ফজরের টাইম দুঃখ পর আগে পড়লেন যে বিটি ঠিক আছে জি, ও টাইম ধরে নাও আমি ফার্স্টটা তুটি তো এটা 15 তো ইয়ারি ফজরের রক্ত, আর আমি আগে 15 মিনিট আগে যদি আপনার প্রশ্নের উত্তর খুবই সহজ, আপনি যা বলেছেন ইয়েস আপনি পড়তে পারবেন। আপনি কি বলেছেন যে ফজরের টাইম শুরু হওয়ার 15 মিনিট আগে বা 3 মিনিট আগে বা ফজরের টাইম ঢুকার একবারে লাস্ট মিনিটও যদি আপনি শেষ করে ফেলেন বিতির, তবু আপনার বিতির হবে ইনশাআল্লাহ, এবং উত্তম এটা যদি আপনি এভাবে করতে পারেন আরো ভালো। ইসলাম কি বলেছেন, ইজালু আখিরা সলাতিকুম বিতরা, যদি সুযোগ থাকে তাহলে তোমরা শেষ নামাজ তোমরা বিতের নামাজ শেষে পড়বে। হ্যাঁ, যদি আমরা যারা এরকম যদি হয় যে শেষে উঠবো কি না উঠবো না আমি নিশ্চিত নয়, তাহলে উত্তম হবে আপনি প্রথম রাত্রে বিতির পড়ে যান। আবু রাদিয়াল্লাহু বলে আল্লাহ নবী আমাকে 3টি ওসুদ করেছেন, একটি হলো আমি যেন বিতির পড়ে তারপরে যেন বেড়ে যাই, 2 নম্বর প্রত্যেক মাসে যেন 3টি রোজা রাখি, আর সালাতুল জোহা যেন পড়ি। তো এর মাঝে একটি আবু হুরায়রাকে বলেছিলেন যে উনি যেন বিতির নামাজ পড়ে তারপরে বেঁটে যান। তো আপনি আগে পড়তে পারবেন, আপনি যে বলেছেন ফজরের টাইম ঢুকার যদি 3 মিনিট আগে বা একবার লাস্ট মিনিট আপনি শেষ করে পেলেন তবু আপনার নামাজ হবে ইনশাল্লাহ, ঠিকই আছে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ জাজাকাল্লাহ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম তাইলাম জি বলার মতো সেই একজন মানুষের উদ্দেশ্য নেই, তার ফ্যামিলি রে না হো গিয়া আর দেশ গিয়া বিয়া করছে আর লেখাইছে মানুষ লেখাই নানি দেন বহু আছে, তো ওই মানুষে কইছেন তার বহু নাই কইয়া হাবিন লেখাইয়া আর বিয়া করছে, তো এখানটা ই বিয়াটা ঠিক আছে আমরা কইম এখন প্রশ্ন আছে নি জি না। ওকে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার।
আনসার দেওয়ার পূর্বে আমি আপনাকে বা রোজার দর্শকদের সবাইকে আমি জিজ্ঞাসা করব, গুনাহের বড় একটি পরিচয় হলো যে কাজটি করার পরে সন্দেহ থাকে যে এটা ঠিক হলো কি না হলো না। নবীজি বলেন এটাই গুনাহ বা অপরাধের একটি বড় একটি পরিচয়, যে করার পরে সন্দেহ ঢুকে গেল যে এটা ঠিক হচ্ছে ঠিক নাই। তো আপনি যখন প্রশ্নই করেছেন তার মানাই হলো যে এটা ঠিক না আপনার সন্দেহ রয়েছে, এটাই গুনাহের সর্ব একটা প্রথম একটি সাইন। আপনি বলেন তো দেখি, যিনি এই কথা বললেন এই কথাটা সত্য না মিথ্যা? আনসার হবে মিথ্যা। মিথ্যা বলা কি এটা পাপ না পাপ নয়? পাপ। কী ধরনের পাপ? কবিরা গুনাহ। তো এই উনি একটা মিথ্যা কথা বলেছেন কোনো সন্দেহ নাই। আমাদের নবী রসুল্লাহ সাল্লাম লাইফে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ইভেন আবু সুফিয়ানের একটি ইন্টারভিউ হেরাক্লিস 11 পয়েন্টের একটি ইন্টারভিউ নিয়েছিল বুখারী শরীফের 6 নম্বর হাদিস, সেখানে একটি প্রশ্ন হীরকুল এটাই করেছিল যে ওনার লাইফে কোনোদিন মিথ্যা কথা বলেছেন বা তোমাদের ডাউট বা সন্দেহ হয়েছে মিথ্যা কথা বলার? আবু সুফিয়ান বাধ্য হয়েছেন, আমাদের লাইফে মোহাম্মদ কোনো মিথ্যা কথা বলতেও পাই নাই বা মিথ্যা বলেছেন বলে আমাদের সন্দেহ হয় নাই। এটাই ছিল আল্লাহ নবীর কোয়ালিটি। আল্লাহ আকবার। মুমিন বন্ধুরা মিথ্যা কথা বলতে পারে না, যে যিনি দেশে গিয়ে বিবাহ করলেন এই মিথ্যা কথা বলে মিথ্যা আশ্রয় নিলেন, এটা তো কবিরা গুনাহ করেছেন। বিবাহ হয়েছে না হয়েছে এটা পরের প্রশ্ন। ইয়েস, এবার আসুন আপনার মেইন প্রশ্নে, বিবাহ হবে কি না হবে না, মিথ্যার অপরাধে অপরাধী, বাট বিবাহ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওনার পরবর্তী বিবাহ হয়ে যাবে। কেন? উনি যেহেতু একজন বিবাহের উপযুক্ত একজন মানুষ হিসাবে যদি বিবাহ করেন বিবাহ হয়ে যাবে, বা প্রথম বিবাহ উনি মিথ্যা কথা বলেছেন তালাক হবে না অবশ্য, কিন্তু উনি মিথ্যা কথা বলেছেন, অপরাধী তবা করতে হবে নাকে। জাজাকুমুল্লাহ। আসসালাম দাদা। জাজাকাল্লাহ। পরবর্তী কলার, সালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, যে আমরা কি জানেন খুলিয়া কুলহু আল্লাহ দিয়া ফড়িয়া বা যে এবার রিপিট করিয়া কিন্তু আমরা আলাপ করা তাই করি বা যেনে ইদাজুল জিলাতি লোয়ালা দিয়া তুইটা করতাম পারবো বা আমার রসুদি করতাম পারবো ওটা। আর আর একটা প্রশ্ন, যে আমরা সবার সাথে যাই আপনার আর কিটা ওই বা আগে আপনার বাদে কিতা আর বার উঠে দিয়ে আইতাম পারি দেখো আমার রসুল করতাম পারি বা ইজাজুল জিলাতি বা ওলা দিয়া তো কথা হয়ে যাবো দিয়া দিবা। আসসালাম। প্রথম প্রশ্নের উত্তর খুবই সহজ, ইয়েস আপনি পারবেন। কেন পারবেন? কারণ ফজরের সুন্নতে ফজরের সুন্নতের তারতিব, সুন্নত এক নামাজ আর ফরজ আরেক নামাজ। তো সুরার মধ্যে অর্ডার বা তারতিব রাখতে হয়, সালামের আগ পর্যন্ত আপনি যে সুরাগুলো পড়বেন ওই নামাজের তারতিব রাখতে হয়। তো সুন্নতে আপনি কুলিয়াইওয়াল কাফিরুন প্রথম রাখাতে এবং দ্বিতীয় রাখাতে কুলাল পড়ার পরেও ফরজের মধ্যে আপনি আলাম তারা বা এর উপরে কোনো জায়গায় বা আমার রসুল পড়লে কোনো সমস্যা নেই আল্লাহ করেছেন। আপনার তো সন্দেহ এই কারণেই হয়েছে যে আমি সুন্নতে পড়লাম পিছনের সুরা আর ফরজে পড়লাম এর উপরের সুরা। তো সুন্নতে আর ফরজে তারতিব অর্ডার তো মেনটেন করতে হয় না, ফরজের মধ্যে ফরজের তারতিব আর সুন্নতের মধ্যে সুন্নতের তারতিব। তো সুন্নতের তারতিব তো আমার ঠিক রয়েছে, সুন্নতের মধ্যে তো আপনি প্রথমে কুলিয়াল কাফিরুন পথে কুলাল্লাহ পড়ছেন, এখানে তো আপনার তারতিব এবং কোরআন শরীফের যে ধারাবাহিকতা সিরিয়াল এটা তো আপনি মেনটেন করেছেন। এবার ফরজ পড়ার সময় ফরজের মেনটেন ফরজের মধ্যে করবেন, কারণ ফরজের প্রথম রাখাতে পড়তে হবে যে সুরা, এর পরে পড়তে হবে ফরজ দিক থেকে উপর দিকে যেতে পারবেন না। কিন্তু ফরজে আর সুন্নতে দুটার মধ্যে তারতিব মেলাইতে হবে এটা মোটেই জরুরি নয়। আপনার প্রায় প্রশ্ন করে থাকেন, আমার মনে হয় এই প্রশ্নের পিছনে আপনাদের কারণ এটাই যে আপনার মর্তে মনে করতেছেন যে কোরআন তো একটা অর্ডারে বা কোরআন সিস্টেম পড়তে হয়, উল্টা পড়ে যাওয়াটা ঠিক হবে কীভাবে? তো আপনি তো সুন্নতের যে ক্লাস পড়েছেন এই দুই ক্লাসের তো আপনি উল্টান নাই, ফরজেরটা ফরজের ব্যাপার আলাদা হিসাব আর সুন্নতের আলাদা হিসাব। সেই হিসাবে আপনি সুন্নতে কুলিয়াল কাফির কুলাল্লাহ পড়ার পরেও ফরজে আপনি অন্য দিকের সুরাগুলো পড়লেন, পড়ে ওই ফরজের দুই রেখাতের মধ্যে আপনার তারতিবটি রাখতে হবে, ঠিক আছে? তো এই হিসাবে আপনি ফরজে আলামতারা বা অন্য কোনো সুরা পড়লেন, আমার রসুল পড়লেন, অথচ সুন্নতে পড়েছিলেন কুলিয়াল কাফির, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, বাজারে ঢোকার সময় শপিংয়ে ঢোকার সময় আপনি কোন পা আগে দেবেন?
এটা হাদিস মানে ক্লিয়ার আসে নাই। হাদিস মানে ইন জেনারেল যেটা এসেছে, ভালো কাজে আল্লাহ নবীর ডান থেকে শুরু করতেন, মসজিদে ঢুকা ভালো কাজ ডান দিয়ে ডান পাদে ঢুকবেন, টয়লেট ঢুকা এটা ভালো কাজ নয় বাম পাদে ঢুকবেন, ঠিক আছে? এই কথা পরিষ্কার মেনশন রয়েছে। কারণ রসুলাম ইউহিবু তাইয়াম মুনাফি শানিহি কুল্লিহি, নবীজি প্রত্যেকটি ভালো কাজে ডান থেকে শুরু করা ভালো পাইতেন, জুতা পরিধান করার সময় ডান পা আগে পড়তেন, কাপড় পরিধানের সময় ডান হাত ডান সাইড আগে দিতেন, মাথা কম করার সময় আগে মাথার ডান সাইড আগে মাথার চুলা সরাইতেন, গোসল করার সময় ডান সাইড আগে ধুইতেন, অধুর সময় ডান হাত আগে ধুইতেন, এইভাবে ডান থেকে শুরু করতেন, ঠিক আছে? বাট বাজারে শপিংয়ে ঢুকার সময় কোন পা আগে দিতেন ক্লিয়ার না থাকলেও কেউ মনে করতেছেন বাজারে দেওয়া তো ভালো জায়গা নয়। হাদিসে এসেছে মসজিদ সবচেয়ে ভালো জায়গা আর বাজার সবচেয়ে ওয়ার্স, ওই হাদিসের ভিত্তি করে এগুলো মনে করতেছেন শপিংয়ে ঢুকার সময় এটা প্রয়োজনে টয়লেট আমরা দিতেছি ওইখানে বাম পা দিয়ে ঢুকারই ভালো হবে। সেই সেম একই কারণে গড়ে ঢুকার সময় অনেকে বলতেছেন যে এখানে আমরা গড়টা তো আসলে আমাদের সবসময় থাকার জায়গা নয়, মুমিনের কাজ হলো উখরি জাতির নাচ, বাইরেকার মানুষকে দাওয়াত দেবো, তাবলিগি মাইন্ডে যারা ওনারা বলেন যে গড়ে ঢুকার সময় আমরা বাম পা দিয়ে ঢুকবো টয়লেটের মতো, শপিংয়ে ঢুকবো বাম পা দিয়ে টয়লেটের মতো, ওই হাদিস ওরা ক্যাচ করে বলতেছেন বাট ক্লিয়ার আছে আসে নাই। তো এখানে ডান পা বাম পা এই দৃষ্টি হয়ে গেলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আমি দুই তিনটা প্রশ্ন হতো। জি ফরমাকা। আমি প্রত্যেক এশার নামাজ পড়ি, আমি সাইরে খাতা আমার এটা হ্যাবিট হয়ে গেছে কি যে আমি সাইরে হাত সালাতুল হাজত নফল নামাজ পড়ি, করিয়া দোয়া করি সকল লাগি, এর মাঝে আমরা নমাজও যে দোয়া করি, দোয়ার সময় আমি ও সূরা আম্বিয়ার মাঝে যে আছে যে আইয়ুব আলাইহিসসালামের দোয়া, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, জাকারিয়া নবীর দোয়া, আরো আছে ইউনুস আলাইহিসসালাম, সে ই আমি যেন আব্বাহু আন্নি মাসানিয়া দুরু আন্তার হামুর রাহিম, এটা যে আমরা বেমারও লাগি শিফার লাগি পড়ি, ফর্তাম পার মুনি অন্যান্য দোয়াই দিতর লগে আর অন্যান্য দোয়াও লাগাইতাম হারমুনি। আর আমি যে এই যে নফল নমাজ একটা পড়ি, এটা যেমন আমার লাগে একটা ফরজর মতো আমার মনের মাঝে থাকে, সেইটা ফরজ মন করিয়া করি না করি তো নফল মন করিয়া, এর মাঝে আরো বিপদ আপদ আইলে পড়ি, এইটা ঠিক আছে নি? তা কন্টিনিউ করা ঠিক আছে নি? আর ফজরের নমাজের সময় যে আমরা যে পড়ি ও আমি মন্দর কালাম তারা লীলা ইত্যাদি আমরা পড়লাম ও সুন্নত ওলা, আর যে ফরজ নমাজের সময় যদি আমি মাঝে আমি যদি সাইদ রুকা আয়াতুল কুরসি পড়তাম বা কুলিল্লাহুমা মালিকাল মুলকি ওটা পড়তাম, আর পরে নি দুরুকা আলম নাশরাহ লাক্কা সুরা যে ওটা পড়তাম, হৌ সুরা আগে পড়তাম নি না কুরানোর ফয়লার থাকি আগে যাইতাম পড়িয়া। আপনি হোগা সাই কুরান সবার আগে কোনটা আইছে? আগে আইছে কুলিল্লাহুমা, আপনি আগেটা আগে পড়বা, আয়াতুল কুরসি, ঠিক আছে? জাগরটা আগে পড়বা আর বাদর সুরাতে আলম সাহেব বাজাই সেটা বাদে পড়বা, ঠিক আছে নি? আচ্ছা জি আচ্ছা। ইগুলো আনসার বলি, আর কোনো প্রশ্ন আছে নি? ওই যে আমরা লাগি দোয়া করব, আমার বাচ্চা কাচ্চা লাগি না তিন সাল লাগি আমার বই না, আর কোনো প্রশ্ন আছে নি? ভাইয়া আর জি না আর কোনো প্রশ্ন না, আপনার তিন নম্বর প্রশ্ন উত্তর দিলেইছি, কিন্তু দিলেইছি আবার আমি কইম ওইটা আপনি উত্তর দাও কা ইনশাআল্লাহ, ঠিক আছে নি? জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমরা দোয়া করব, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, এশার নামাজের পরে আপনার একটি আদত হলো আপনি চার রাকাত নামাজ হাজতে নিয়তে পড়েন, এরপর আপনি দোয়া করেন, দোয়ার মধ্যে কুরআন শরীফের যে দোয়া রয়েছে আম্বিয়া কেরামের আইব আল ইসলাম ইব্রাহিম ইসলামের দোয়া আরও আম্বিয়া কেরামের দোয়া সেগুলো আপনি পড়েন, আরও এর সঙ্গে আরও দোয়া পুরাইয়াও পড়েন, এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক এই দোয়াগুলো তো মেনশনই করেছেন, আমরা শিখে যেন আমরা সেগুলো আমরা যেন ইউজ করি। আল্লাহ বলেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তাদের এই কিস্সা কাহিনীর মধ্যে তাদের স্টোরির মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে, আমাদের জন্য লেসন রয়েছে। সবচেয়ে বড় লেসন আম্বিয়া কারামের স্টোরিগুলো তাদের দোয়াগুলো বলেছেন, আমরা যেন এগুলো শিখে আমাদের নিজের বেমার জন্য আমরা পড়তে পারি। রব্বি আন্নি মাসানিয়া জুরু আংতা আরহামুর রাহিমিন, আইবুল ইসলামের দোয়া পড়েছিলেন 18 বৎসর পর্যন্ত বেমার থাকার পরে এই দোয়া পড়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শিফা দিয়েছিলেন, আমরাও সেই দোয়া পড়তে পারি।
ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ভিতরে আটকা পড়ে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা সেই দোয়া পড়তে পারবো। বাকি আম্বিয়া কেরামের দোয়াগুলোও কোরআন শরীফে মেনশন রয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া ওলাদের ক্ষেত্রে আমরাও সেই দোয়াগুলোও পড়তে পারি, আমরা পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনার আরেকটা প্রশ্ন হলো যে আপনি এগুলো একটু রেগুলার করেন আর মনে মনে খুব গুরুত্ব দিয়ে পড়েন, তো ফরজ মনে করেন না কিন্তু প্রায় রেগুলার পড়েন। দেখেন যদি মনে মধ্যে থাকে এটা নফল, না করলেও চলবে বাট রেগুলার করেন, সমস্যা নাই। রসুল্লাহ সাল্লামের সময় নফল বন্দেগীও রেগুলার করেছেন, মোদামত করেছেন, বাট মাথার মধ্যে বিলিফ রাখতে পারবে এটা ফরজের মতো গুরুত্ব নয়, না পড়লেও সমস্যা হবে না, এই বিশ্বাস থেকে যদি আপনি পড়েন সমস্যা হবে না। তৃতীয় প্রশ্ন আমরা জবাব দিয়ে ফেলেছি, ফজরের ফরজের ক্ষেত্রে আপনি আগের আয়াতগুলো আগে পড়বেন, পরেরটা পরে পড়বেন। জাজাকুমুল্লাহ সামা জাজা, জাজাকাল্লাহ। দর্শক, এ পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, একজন ভাই জানতে চাচ্ছেন যে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি যেটা হাদিস, এই হাদিসের বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো, এটা কি সবের ক্ষেত্রে, মহিলা পুরুষ সবার জন্য, না মহিলাদের জন্য আলাদা মানে নামাজে কোনো মুসনাদ আছে আছে নাকি না কীরকম, এটা জানতে চাচ্ছে নাকি? প্রথমে আমি জিজ্ঞেস করব, নবী করিম সাল্লাম মহিলাদের ক্ষেত্রে ডিফারেন্ট বলেছেন না বলেন নাই? আনসার অবশ্যই বলেছেন। যেমন আবু দাউদ শরীফে এসেছে, রাসূলুল্লাহ ইসলাম দুইজন মহিলার পাশে যাচ্ছিলেন, সিজদার মধ্যে ওনারা ছিল, বলছেন যে তোমরা সিজদার মধ্যে পুরুষের মতো নও। আচ্ছা, লেবাসের ক্ষেত্রে জি পুরুষরা কি সমান বেশকম আছে? অবশ্যই বেশকম আছে। সফের ক্ষেত্রে বেশকম আছে, ওনাদের সব কোথায় হবে? একদম পিছনে পিছনে। জামাতের শরীক হওয়ার ক্ষেত্রে তাদের এভাবে এনকারেজ করা হয় না, বলা হয়েছে বুয়ুত হুন না খাইরুল্লাহ হুন, যে তোমাদের জন্য ঘরে নামাজ পড়া ভালো। আর পুরুষের ক্ষেত্রে কি বলেছেন? লা সালাত আলে জারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, তোমাদের নামাজই হবে না মসজিদ না গেলে, বেশ কমার না হলো না। আচ্ছা, বুখারী শরীফের হাদিস, যদি কোনো ইমাম সাহেব কোনো মিস্টেক হয়ে যায় তো ইমাম সাহেব কারেকশন করা লাগে, লুকমা দেওয়া লাগে না, তো পুরুষটা কীভাবে দেবে? আল্লাহ বলেছেন আত তসবিহ লি রিজাল, সুবহান আল্লাহ বলবে, আর মহিলারা আত তসবিহ কোন নিসা, ওনারা তসবিহ করবে, বেশ কমানো বেশ কমানো না, বেশ কম হলো। জমা শেষ হওয়ার পরে রসুল বসে থাকতেন, পুরুষ সাহাবাকরাম বসে থাকতেন, মহিলারা ওনারা চলে যেতেন, তাকে চলে যেতে দিতেন, তাহলে কিছু বেশ কমাচ্ছেন আছে না? আরেকটি আবাদত হজ, হজের মধ্যে প্রায় 17টি ব্যবধান রয়েছে পুরুষ মহিলায়। ইভেন আজিব সফরওয়ার সাই, যেটা একজন মহিলা হজরত হাজরত আদালতের মধ্যে শুরু হয়েছিল, এই যে গ্রিন লাইটের মধ্যে ওখানে দৌড়া যেটা উনি দৌড়িয়েছিলেন, কিন্তু আজকাল মহিলা কি দৌড়ে সেখানে? তাদেরকে দৌড়াতে হয় না। রমল আমাদের আছে তাদের নাই, তলবিয়া আমরাও পড়ি তারাও পড়ে, তাদের তলবিয়া আসতে আমাদের আছে, তলবিয়া বড় করে আমাদের লেবাস, তাদের হেরামে বেশ কম আছে, এবার 17 অবদান রয়েছে। আচ্ছা, দুনিয়ায় যে সময় আসলো মহিলারা, আকিকের ক্ষেত্রে সমানা বেশ কম, বেশ কম কি বেশ কম? আমাদের জন্য দুইটা, ওদের জন্য একটা। এখানে একটি প্রশ্ন, তাদের একটা দিয়ে কি তাদেরকে অবমাননা করা হয়েছে না? এটা ট্যাবলেটের মতো, মনে করেন প্যারাসিটামল ট্যাবলেট, ছোটো বাচ্চা যারা আছে 12-13 তাদের কয়টা দিতে হয়? একটা। অ্যাডাল্ট দুইটা। এখন যদি কেউ বলে বলে তোমাদেরকে একটা দিয়ে ঠকানো হচ্ছে, এটা যেভাবে এটা বুকামি হবে, ঠিক তেমনিভাবে মহিলাদেরকে একটা আকিয়া দিয়ে তাদেরকে ঠকানো হচ্ছে বা মানহানি করা হচ্ছে, মোটেই এরকম নয়। মেন জিনিসটা হলো আকিয়ার মাধ্যমে একটা বাচ্চাকে কন্ট্রোল এবং তাকে সেভ করা। তো ছেলে একটু চঞ্চল হয় বেশি, ডাবল ডোজের দরকার, আর মেয়েরা এমনি নরম থাকে, তাদের এক ডোজই যথেষ্ট। আবার দুনিয়াতে যাওয়ার সময় দেখেন কাফনের ক্ষেত্রে সমান বেশ কম, বেশ কম। আচ্ছা, এই হাদিসের চারটি কথা আমি বলেছেন, আমাকে দেখা দেবার দেখা নমাজ পড়ো, তোমরা একজনে আদান দেবে, বলেছিলেন মালিকিন হুয়ারিসকে, বর্ণাকারী মালিকিন হুয়ারিস, উনি এবং চাচাতো ভাই 20 দিন পরে বাড়িতে যাওয়ার সময় বলেছেন যে তোমরা নামাজের টাইম হয়ে গেলে একজন আদান দেবে, একজন ইমামতি করবে, ঠিক আছে, এবং যা পড়েছ বাড়ির সবাইকে শিখাবে, আর তারা যেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে দেখেছ। এখানে আজান একামত পুরুষের ক্ষেত্রে, এখানে মহিলারা শরীক নেয়। তো সল্লু কামা রাআইতুমুনি 100% সব পয়েন্টের মধ্যে হাদিসে বর্ণিত চারটি পয়েন্টের দুইটি তো পুরুষের জন্য, তো সব পয়েন্টের সমান হবে কীভাবে? ইয়েস, 90% মাসাইলে পুরুষ মহিলার সমান, থাকলেও যেগুলো ব্যবধান আছে ব্যবধান মানতে হবে, যেগুলো ব্যবধান নাই সেখানে ব্যবধান করা যাবে না। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছে। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। সম্ভবত একজন কলার লাইনে আছেন, জি কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনার ফল বলেন। আচ্ছা, আমি আপনার প্রশ্ন বলেন। টিভিটা কমে ইয়ে হইলাম, আমি জানতাম শেষলাম হুজুরের কাছে নমাজ ওই যে আমরা তো জুড়ি ইয়েতে এত লজু দুই হাত তো পয়লা পড়ল যায় নমাজ,
بيساي زي نماز بيساي خلو بسم الله خوي تمني نا بيساي خوي تمني نا خلي زي نماز مني بيساي زي نماز وتي زي تم ير فور تقول لا كنو كنو إمام خلي خونج الله أكبر خوي يارد نماز فتام نماز ور كنو نامو ناي كنو نيوتاس خلي كنو نماز فتام زور نا زور نا تيوت لزور الله أكبر خوي يا إني جهات فتام سبحانك هرتم عز الله هرتم بسم الله هرتم الحمد لله هرتم غير بارد سورة هرتم بسم الله سورة لغة تخلق هرتم هرتم أولا خوش سوين أتشاهي بابي تامي سايدا مزان تام حتى فرشكار خوري خوش بها زي نمستو بيسي يطو خوي لأي كنو شوري عز الله يا بسم الله يا اوتي جاي جاي نمازو تنا اكنا خوي لو يبوني أرجلا تنكن خوي سنو الله خلي آنا أتيا ويا الله أكبر خوي خوي تمني رامي كنو كنو شوري خوي لأي أركي زي الله أفنار দরবার রাজি রইলাম আপনার সামনে খাড়া হইলাম আপনি আমার সামনে আছেন আমি আপনার সামনে আছি আমি পড়ছি সালাতুল তাইয়াতুল হুজুর আমি করছি সালাতুল হুজুর বা সালাতুল জোহর ওলা কইলে হইব না কোনো গুণা হইব না কোনো বেশ হইব আর আমি তখন কইয়া গেছি তখন তো আমার বুঝে হইব কিভাবে কইতাম আর কি জেনে নেকি লাগে যদি মানে কইবিলে আমরা বাদে কোনো স্মৃতি কইব নি কোনো গুণা হইব না বেশ বুঝে আপনি পরিষ্কার করি আমি তৈয়া হলে আমার যাইয়া হইব ইনশাআল্লাহ মুফতি শাহ হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন শুনতে থাকুন জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ আমরা একটু আগে বিরতিতে আমরা আলোচনা করেছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা এই দেশে আমরা অনেক সুযোগ পেয়েছি এই সমস্ত চ্যানেল থাকার কারণে ঘরে বসে বসে মা বোনরা অনেক কিছু শিখতে পারতেছেন এবং শিখতেছেন এবং আমলও করতেছেন ইভেন অনেক সময় তাদের আমল শুনে আমরাও হিসান্বিত হই যে আমরা অনেক কিছু বলে আমরা নিজে হয়তো অনেক সময় সুযোগ পাই না করতে কিন্তু আপনারা মা বোনরা করতেছেন মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমি আরও বলেছি যে 2014 শেষ থেকে আমি টিভিতে আসা শুরু করেছিলাম এমন আসা শুরু করেছিলাম আজ হয়তো ঘরে বসে থাকতে পারতেছি না আসতেই হয় আর আসি ওই লালচি যদি একটি কথা আল্লাহ আমার কবুল করেন আমার কঠিন কামাজ আমার মিজানের পাল্লা এটা নেকি হিসাবে উঠে আর এর মাধ্যমে নাজাত পেয়ে যায় এটাই হবে সার্থকতা এবং ডেইলি প্রায় 15-20 জন আপনারা অনেক সময় এমনিই টিভি ছাড়াও ফোন করেন আমি ট্রাই করি শুনে শুধু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মনে করি এটা আমার জন্য একটা হয়তো পুঁজি আখরাতের নাজাতের সিলা হতো বন্ধু আমার তো কোনো কিছু নয় এটাই যদি আল্লাহ পাক কবুল করেন হয়তো আমি নাজাত পেয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন যে আপনি জায়নামাজে উঠে তাহিয়াতুল ওযু পড়েন আর আপনার একটা অভ্যাস হলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফেলেন অবশ্য হাদিসের মধ্যে জায়নামাজে উঠতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কথা নাই আপনি এটাকে সুন্নত মনে করে পড়বেন না এমনি যে অভ্যাসে পড়ে ফেলেন ঠিক আছে কিন্তু এটাকে সুন্নত বা ইবাদত বা পড়তেই হবে এই বিশ্বাসে পড়লে কিন্তু আবার প্রশ্ন চলে আসবে কেন আল্লাহ নবী করেন আপনি করতেছেন তো আর এমনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ জেনারেল একটি হাদিস রয়েছে কুল্লু আমরিন জিবার ইল্লাম ইউবদা বি ইসমিল্লাহি ফাহুয়া আবতারু যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় বাট নবী করিম ইসলাম কোনো দিন জানামাজে ওঠার সময় নামাজের শুরুর পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন পাওয়া যায় না পড়েছেন কোথায় আল্লাহ আকবার বলে তারপরে সুবহানাকা পড়ে তারপরে পড়েছেন আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ পড়েছেন ঠিক আছে তো আপনি এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া এটাকে ইবাদত বা সুন্নত মনে করে পড়বেন না এজন্য না পড়াটাই ভালো বা বেকার যে পড়ে ফেলেন আপনি সুন্নত বিশ্বাস না করে সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন হলো নিয়ত করার ক্ষেত্রে আপনার সময় নিয়ত করে ফেলেন যে আমি তাইয়াতুল মসজিদ আল্লাহর সামনে খাড়া হয়েছি আমি তাইয়াতুল ওযু পড়ব তো আপনি শুনেছেন কেউ বলতেছেন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে দেওয়া নওয়াইতুন না বলা বা বাংলা নিয়ত না বলা ইয়েস নিয়ত মানে অন্তরে চলে আসা যে আপনি কোন নামাজ পড়েন নিয়তের অন্তরে থাকলে চলবে কিন্তু মুখ দিয়েও বললে যদি আপনি বলতে চান জরুরি না মনে করে সেটাও জায়েজ রয়েছে ইভেন নওয়াইতুন যদি কেউ পড়েন শুদ্ধ করে কোনো কোনো আমাকে বলতেছেন এটা মোস্তাহাব বা অনেকেই বলতেছেন মোস্তাহাব না অন্তঃপক্ষে জায়েজ তো হবে আমরা বেদাত বিশ্বাস করি না তো এটাকে বেদাত বলা যাবে না আপনার যদি মন লাগার ক্ষেত্রে মনোনিবেশের ক্ষেত্রে যদি হেল্প হয় যে আমি আল্লাহ আপনার সঙ্গে দাঁড়িয়েছি আমি তাইয়াতুল ওযু পড়তেছি এটা যদি আমার মন লাগে আর আপনি এটা বলে ফেলেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না মোস্তাহাব না হলে অন্তঃপক্ষে জায়েজ তো হবে ইনশাআল্লাহ এটার জন্য কোনো নিয়ারি করার দরকার নাই ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জি পরবর্তী কলার সম্ভবত লাইনে আছে আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ আমার দুইটা প্রশ্ন আর কি জি আমার পয়লা প্রশ্ন হলো গিয়ে আমার খুব মারা গেলে মনকে আমার খুব মারা গেলে আমি কোরআন শরীফ খতম করিয়া সোয়াব দিলে এটা কি ঠিক আছে সেগুলো মারা গেলে চান লাগিয়ে আর করিয়া দেওয়া লাগে তাই নিজে তা পর্যন্ত আর দুই নম্বর প্রশ্ন হলো গিয়ে মিয়া সাবরে দিয়া একজন লোক মারা গেলে তার উপর আমাদের দায়িত্ব রয়েছে আমরা তার জন্য দোয়া করবো ইস্তেগফার করবো
নামাজ পড়ে দোয়া করতে পারি, তিলাওয়াত করে দোয়া করতে পারি, তিলাওয়াত পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজ পরে দোয়া কবুল হয়, যে কোনো নফল বন্দেগির পরেও দোয়া কবুল হয়, সেজন্য কোরআনে করিম তিলাওয়াত করলে এইভাবে যদি আপনি সওয়াব দিতে চান অবশ্যই সওয়াব যায়। উলামায়ে কেরামের দ্বিমত থাক আছে অবশ্যই বিপারে, কিন্তু নির্ভরযোগ্য এবং মেজরিটি স্কলারের মতামত হলো আপনি যে কোনো নফল বন্দেগি সদকা করলেও যেভাবে সওয়াব পৌঁছে, তাদের নিয়ত দিয়ে আপনি দোয়া করেন এই দোয়া যেভাবে তাদের কাছে পৌঁছে ফায়দা তারা পান, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং গুনামাফির জন্য যে আল্লাহ চান এটাও তারা উপকৃত হয়, তাদের পক্ষ থেকে বদলি হজ করা যায়, তাদের পক্ষ থেকে নফল হজ করে সওয়াব দেওয়া যায়। ঠিক তেমনিভাবে তাদের জন্য নফল তিলাওয়াত করে যদি আপনি সওয়াব দিতে চান এই সওয়াব পৌঁছে ইনশাআল্লাহ, এটাই নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতামত। অবশ্যই একটি উল্টাটে মত আছে, কেন পৌঁছবে, কেন একটি আলী সাল্লাম বলেছেন ইকরা ও সুরাত ইয়াসিন ইলা মওতাকুম, মৃত ব্যক্তির জন্য তোমরা সুরা ইয়াসিন পড়বে, যিনি মারা যাচ্ছেন তার কাছে পড়া হয়, মরার পরেও এই হাদিসের তর্জমা হিসাবে এটাকে ইনক্লুড করে। প্লাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুরায়ে বকরার প্রথম থেকে মুফলিহন পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে পড়তেন। ঠিক আছে, এই সব মিলিয়ে হাদিস রয়েছে, এই হাদিসের ভিত্তি করে কোরআনে করিম তিলাওয়াত করে যদি সব দিতে চান এই সব পৌঁছবে ইনশাআল্লাহ, এটাই হলো রিলায়েবল এবং নির্ভরযোগ্য উলামায়ে কেরামের অপিনিয়ন। এটা প্রিপার্ড অপিনিয়ন এবং এটা উপরে বেশি প্রেফারেন্স দেওয়া যায় অপিনিয়ন এটি। দ্বিতীয় কথা হলো উলামায়ে কেরামকে হাদিয়া দিয়ে আপনি যদি তাদের মধ্যে দোয়া করান, হাদিয়া দেওয়া সুন্নত, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছেন এবং যুগ যুগ থেকে হাদিয়া দেওয়া আসছে, নবী বলছেন তাহা দাও তাহা আব্বু, হাদিয়া দিলে মহব্বত পাড়ে, এজন্য যদি আপনি হাদিয়া দিয়ে তাদেরকে দোয়া করান যে তারা বেশি নেক ইনশাআল্লাহ এটাও ঠিক আছে, বাট বিশ্বাস করতে হবে আপনার দোয়া আপনি নিজেও করতে পারবেন। এবার হাত দিয়ে দিয়েও দোয়া করো এটাও ঠিক আছে ইনশাআল্লাহ, আর আপনি নিজে দোয়া করলেও এটাও ঠিক আছে ইনশাআল্লাহ, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকাল্লাহ। সম্ভবত পরবর্তী লাইন কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম হাজি মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ বাঙালি থেকে মাকরাম। আমি স্যারকে প্রথমে সালাম দেই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন নি স্যার? আলহামদুলিল্লাহ। জি আপনি ভালো নি ভাই? আমি ভালো আছি। আমি ওখানে হইতাম তাই ওই দিনে আপনারা উদ্দেশ্য গ্রেট ব্রিটেন ইসলামিক অনুষ্ঠান করলে আমরা এত খুশি এরাম গর্ববোধ করি। আমি একজন হাদি মানুষ, আমি মক্কা তো আমরা গপসপ হইয়া নামাজ পড়ছি, অত আল্লাহ আমরা মৃত্যুর পরে নবী যে ফাসক নামাজ পড়া এইবার সুন্দর সুন্দর গপ করবা, যদি মিশা মাতি আমার রুজানু শেষ হয় আমি ওহির মাধ্যমে জানি স্যার, প্লিজ, থ্যাংক ইউ। বহু শুক্রিয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি একজন হাদি সাহেব হজ করেছেন, আপনি প্রায় আমাদেরকে প্রশ্ন করে থাকেন, কিন্তু দুঃখিত অনেক সময় আপনার প্রশ্ন কোনটি আপনি কী জানতে চাইতেছেন এটা আমরা জানি না, আমাদের হয়তো নলেজের অভাবে আমরা অনেক বুঝে উঠতে পারি না, বাট এরপরে আপনার সুন্দর কথা, সুন্দর মন্তব্য, সুন্দর কমেন্টের জন্য এবং বারবার আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বাট যে সময় আপনি আসবেন আপনার প্রশ্ন কী এই জিনিসটা যদি একটু আপনি নির্ধারণ করে আপনার সংক্ষেপে প্রশ্নটা বলেন তো আপনার আমরাও একটু বুঝতে সহজ হবে এবং আমাদের দর্শকরা ভাই বোন যারা আছেন তাদেরও ফায়দা হবে। একমাত্র আমাদের প্রশ্ন এই প্রোগ্রামটা হলো কিন্তু কিসের প্রশ্ন উত্তরে, লাইভ প্রশ্ন উত্তরে আমরা শুরুতে বিষয়বিষয় আলোচনা করি, তারপরে আপনাদের প্রশ্ন নিয়ে থাকি, এমন প্রশ্ন যেন হয় যার মাধ্যমে গোটা জাতির ফায়দা হয়, আশা করি এটা মাথায় রাখবেন। ধন্যবাদ ভাই শফিক বার্লি থেকে, জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন মুফতি রাওয়ার কাছে। আপনি ভালো আছেন? জি আল্লাহ রাখেন। আপনারা ভালো নি? আলহামদুলিল্লাহ। তো একটা প্রশ্ন হইলো, মনে মাঝে রাখলো অনেক সময় যে নমাজও পড়তে যে আমরা সুরা খেরাত পড়ি, জি প্রত্যেক সুরার ফয়লা বিসমিল্লাহ পড়া জরুরি নি, সুন্নত নি, নবদ নি না কিতা? ইনশাল্লাহ হইম। ও ও হতাও যে আলহামদুলিল্লাহ হইলাও তো বিসমিল্লাহ পড়তাম, এরপরে সুরাজে পড়ি আর তার আগে বিসমিল্লাহ পড়তাম নি না নি অর্থাৎ প্লিজ কইবা। ভালো থাকুকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা জানি নমাজের শুরুতে সানা পড়তে হয় সুবহানাকা, তারপরে আউযুবিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয় প্রথম রাকাতে, এই কথা হাদিসে পরিষ্কার এসেছে। এরপরে আপনি যে সুরা পড়বেন, সুরা শুধু বিসমিল্লাহ পড়বেন কি না পড়বেন না, বা কেরাত পড়লেও তার শুরুতে বিসমিল্লাহ পড়বেন কি না পড়বেন না, পক্ষে বিপক্ষে ক্লিয়ার কোনো রাওয়াত না আসলেও জেনারেল নিয়ম এবং রুল হলো কোরআন শরীফ তিলাওয়াত করার যে একটা তার যে একটা সুন্নত তরিকা সেটি কি, আপনি যে কোনো তিলাওয়াত করতে করতে কোনো সুরা আসলে সুরা শুরুতে বিসমিল্লাহ পড়ে থাকি। ওই রুল হিসাবে যদি আপনি সুরা শুরুতে বিসমিল্লাহ পড়েও ফেলেন তো সেটাও জায়েজ হবে, না পড়লেও কোনো সমস্যা হবে না। তবে
বাকি সুরার শুরুতে বিসমিল্লাহ পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, ইভেন সুনতে মুয়াক্কাদাও নয়, জাস্ট মুস্তাহাব হতে পারে বা জায়েজ হতে পারে। আবার যদি আপনি সুরার শুরু থেকে শুরু না করে আপনি সুরার মধ্যখান থেকে পড়েন, ঠিক আছে, তখন বিসমিল্লাহ না পড়া উত্তম। যে উলামা কেরাম এটাই মনে করেন যে আপনি সুরাহে পাতিহার পরে কোন সুরার বিগিনিং থেকে আপনি পড়তেছেন তো ওই সুরাতে বিসমিল্লাহ পড়েন ওটা ভালো। যেমন সুরাহ পাতিহার পরে আপনি আলামতারা পড়তেছেন, আলামতারা শুরু থেকে, তো আপনি বিসমিল্লাহ পড়ে আলামতারা পড়বেন। এবার যদি আপনি সুরাহ পাতিহার পরে আপনি পড়তেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম অথবা যে কোনো সুরার মধ্যখান থেকে, ওই সুরাতে বিসমিল্লাহ না পড়াটা উত্তম। তবে এই বিসমিল্লাহ পড়াটাও সুরার শুরু থেকে পড়ার সময়ও ফরজ নয়, ওয়াজিব নয়। ঠিক তেমনিভাবে পরবর্তী রাকাতের আপনি যখন সুরাহ ফাতিহা পড়বেন, ফাতিহার পূর্বেও বিসমিল্লাহ পড়লেও পড়তে পারেন, পড়াটা উত্তম, না পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে পড়াটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুয়াক্কাদাও নয়। জাযাকুমুল্লাহ। এক ভাই জানতে চাচ্ছেন যে শুক্রিয়াতান সজদা দেওয়া এটা কি জায়েজ আছে বা এই সজদা দেওয়ার কোনো নিয়ম পদ্ধতি আছে নাকি? নর্মাল যেভাবে সজদা দেওয়া এরকম নাকি অজু পড়তে হবে পশ্চিম দিকে সজদা দিতে হবে এরকম কোনো নিয়ম আছে বা দেওয়া যাবে? ইমাম শাফি রহমতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম মতে দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তায় যাচ্ছিলেন, একজন লোককে খুব খাটো দেখলেন, একদম ছোটো। আল্লাহ নবী শুক্রিয়ান সজদা দিলেন, যে আল্লাহ তুমি তো আমাকে এভাবে খাটো বানাও নাই, তুমি চাইলে আমাকে ওই লোকের মতো একদম শর্ট খাটো বানাইতে পারতে, এজন্য আমরা কোনো অন্ধ মানুষ দেখলাম, লেংড়া মানুষ দেখলাম, খাটো মানুষ দেখলাম, আল্লাহ শুক্রিয়া জানো আপনি সজদা দিতে চাইলে সজদা দেওয়া যেতে পারে। আলগা একটা সজদা, এটা ইমাম শাফি সাহেবের মতে। ইমাম আবু হানিফার মতে এখানে বলেন আল্লাহ নবী শুক্রিয়ান সজদা দিয়েছেন মানে পুরা দুই রেখাত নমাজ পড়েছেন, শুধু একলা সজদা নয়। এজন্য ইমাম আবু হানিফা বলেন একা সজদা দেওয়ার চেয়ে উত্তম হবে আপনি পুরা দুইটি রেখাত নমাজ পড়ে ফেলুন শুক্রিয়া চান, শুধু একা সজদা দেওয়ার সিস্টেম নয়। আবার আপনি দুই রেখাত নামাজ পড়েন যেভাবে অজু থাকতে হবে সজদার জন্য আপনাকে অজু থাকতে হবে, কিবলার দিকে আপনি ফেস করেই সজদা দিতে হবে। সজদা যেভাবে নিয়ে দেওয়ার নিয়ম, যারা সজদা ছিল তোমরা দিই, যে কোনোভাবে দিতে হয় না, কিবলা দিকে ফেস করতে হয়, অজু থাকতে হয় এবং প্রপার সজদা দিতে হয়। ঠিক সজদা শুকুর দিলেও যারা বলে করেন জায়েজ আছে তারা ওইভাবে দেওয়ার কথাই বলে থাকেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। পরবর্তী কলার লাইনে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আজকে উঠলাম, আমি তো আস্থা জীবন ধরি ও যাই নমাজও কারো ইয়াউদুল্লাহ বিসমুল্লাহ বলি, কিন্তু আমার যতক্ষণ গুণ আল্লাহ মাখো তা কিন্তু আইজুল্লাহ খান তা আমাকে বুঝাইয়া কইবা, আমি করা লাগে না। আমি জি জি আমরা লাইনে থাকি যে কাকি ফল লাগে না বলতে এটা সুন্নত নাই, ওয়াজিব নাই, নবী ফরসেন না, বাট এমনি গুরুত্বপূর্ণ কোনো খামর শুরুতে বিসমিল্লাহ পড়া যায় সেটা ফড়ি লাইন ঠিক আছে, বা এটা মোটেও জরুরি নাই। আমরা ইসলাম এত সুজা না জানিয়ে যদি কোনো জিনিস করি না আল্লাহ এটা মাফ দিবা। যেমন হজর মাঝে 10 তারিখ প্রথমে পাথর মারতে হয়, তারপরে কুরবানি দিতে হয়, তারপরে মাথার চুল কাটতে হয়। অনেক সাহাবা একরাম আল্লাহ নবীর সঙ্গে বিদায় হজে উলট পালট করে ফেলেছিলেন, বলছেন আসলে আমরা ভুলে করে ফেলেছি বা জানি না। আল্লাহ বলছেন লা হরজ, ইফাল ও লা হরজ, কোনো সমস্যা নাই, যা হয়ে গেছে তুমি জানো নাই অথবা ভুলে করে ফেলো তো এটা আল্লাহ মাফ করবেন, এখন করে ফেলো। তো আপনি জানার আগ পর্যন্ত যা হয়ে গেছে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ, এটার জন্য ওয়ারি করার কোনো কারণ নাই, জানার পরে আমরা শুদ্ধটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। একটা কুরবানি বা বাটিয়া দিতাম আল্লাহর হস্তে, ইটা কিটা ঠিক আছে নি কোন ইটা থেকে ভালো হইব, অন্য কোন বালা একটা কাম যাতে একজন মানুষের জীবনে উন্নতি হয় ওই রকম একটা করলে বালা হয়। এখন ওটা তো একটু বুঝাইয়া কইবা যে আমরা জানার বদলা জান ইটা মানা ঠিক আছে নি না, ইটা মানলেও ইটা থেকে অন্যটা দেওয়া বালা ও ওটা দেওয়া। আমি আমার প্রশ্ন আগে গুজর গেছে। ওকে সালাম। প্রথমত আল্লাহর নামে মান্নত করা এভাবে জায়েজ আছে, এবং যে মান্নত করবো এটা পুরা করাটা ওয়াজিব। আল্লাহ বলেছেন বলে ইউফু নুজুরাহুম, তারা তাদের নজর এবং মান্নতকে যেন অবশ্যই ফুলফিল করে পুরা করে। 3 নম্বর, মান্নতের 2টি তরিকা রয়েছে। একটি হলো যদি আল্লাহ আমার এই কাজ করেন তাহলে আমি 3টা রোজা রাখবো, আমার আল্লাহ যদি আমার পরীক্ষা রেজাল্ট ভালো করেন তাহলে আমি
সদকা করব এইভাবে হ্যাং করে এবং আরেকটা জিনিসের সঙ্গে বেড়ে দিয়ে যদি আল্লাহটা করেন তাহলে করব এই ধরনের মান্নত মানা উত্তম নয় কারণ আল্লাহকে আপনি গুয়াকে আপনি একটু লালসি দিচ্ছেন আল্লাহ যদি আমার এটা করো তাহলে তোমাকে সজ্জা দেবো না আমি করবো না তো আল্লাহকে কন্ডিশন দিয়ে আপনি কেন ইবাদত করবেন আর মানতের একটি তরিকা হলো যে আল্লাহ আমার পরীক্ষা আসছে আমি দুই রেখাত নামাজ পড়বো আমার পরীক্ষা আসছে আমি নিয়ত করলাম আমি ভালো রেজাল্ট করবো এবং ইনশাআল্লাহ আমি পরীক্ষার জন্য আমি পরীক্ষা দেওয়ার পরে আমি তিনটা রোজা রাখবো উইদাউট কন্ডিশন এটা ভালো প্রথমটা ক্ষেত্রে আপনি বলেছেন যে মান্যতে কোনো কিছু আসে যায় না এটা বখিলের মাল বের করার জন্য আল্লাহ পাক মান্যতের মাধ্যমে তার মাল বের করেন যারা এমনি দেয় না তো বিপদ পড়লে সুস্থ করে ওই সময় বলে যদি আমার সমস্যা হয়েছে যদি আমার মা অসুস্থ হয়েছেন ভালো হয়ে যান তাহলে আমি একটা গরু পাঠিয়ে দেবো তো এটা অনেক সময় বখিলের মাল বের করার জন্য আল্লাহ পাক এইভাবে মান্যতে পালিয়ে ইয়ে করেন সেই হিসাবে ওই প্রথম প্রকারের মান্যত যেটা আপনি হ্যাং করে বললেন কোন একটা জিনিসের লোকে লটকাইয়া বললেন যে এটা হলে আমি করব এই ধরনের মান্যত না করাটা উত্তম এছাড়াও মান্যতের চেয়েও আরও ভালো জিনিস রয়েছে আপনি যদি গরু পাঠায় না দিয়ে যদি আপনি স্থায়ীমূলক কোনো ভালো কাজ করেন কোনো ক্ষেত্রে সেটাও ভালো হতে পারে ঠিক আছে এটা অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য পন্থায় সাহায্য করলে সেটা ভালো হওয়ার সুযোগ রয়েছে জাযাকুমুল্লাহ সময় তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি হুজুর আজকে দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার মেসেজটা বললি তার আমরা নামাজ সম্পর্কে আলোচনা করেছি আমরা বিশ্বাস করি নামাজ এমন একটি ইবাদত শুরুতে পঞ্চাশত হলেও শেষ পর্যন্ত পাঁচশত এসেছে কিন্তু পাঁচশতের নামাজ আমরা পড়ি কয়জনে যদি থাকতো পঞ্চাশত প্রত্যেক আঠাশ মিনিটে একবার নামাজ পড়তে হতো আল্লাহ শুকরিয়া আদায় করে যে নামাজ পাঁচশত রয়েছে আমরা গুরুত্ব সহকারে এমনভাবে নামাজ পড়বো যে নামাজের মাধ্যমে আমরা যেন কামিয়াব হতে পারি শান্তি আসতে পারে গুনার কাছ থেকে আমাদেরকে বাঁচাইতে পারে এবং কঠিন কিয়ামত আমাদের জান্নাত অর্জন করে দিতে পারে আল্লাহ আমাদের সকলকে সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক অনুষ্ঠান সংক্রান্ত আমরা কিছু নিয়ম নীতি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত এবং রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দশটা তিরিশ পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয় আগামী পর্বে আপনারা যথাসময়ে প্রতিদিন আমাদের অনুষ্ঠানে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু